হ্যালো ফ্রেন্ড, তো ওয়েলকাম মাই প্রবাসী ড্রাইভার। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমার মিডিয়াম মনস্টারকে সকাল সকাল এসে একটু সাফ সাফাই করে তারপর যাব ডিউটিতে। তো আজকে আমি ক্যাম্পে এনেছি মিডিয়াম মনস্টারকে। তো আমার মিডিয়াম মনস্টারকে একটু সাফ সাফাই করি, চলো দেখো কীরকম করে কী করছি মিডিয়াম মনস্টারকে সাফ সাফাই। দেখতে থাকো ভিডিওর লাস্ট অবধি। আর ফ্রেন্ড, তোমরা জানাবে যে তোমরা কি করে গাড়ি সাফ সাফাই করো, কমেন্ট করে জানাবে। আমার মতো করো কি তোমরা তোমাদের মতো, তো তোমরা যেভাবে সাফ সাফাই করো সেটা আমাকে জানাবে, ভালো লাগলে আমিও সাফ সাফাই করবো সেভাবে। তো চলো আমি গাড়িটা সাফ সাফাই করে দেখাচ্ছি। চলো, এটাকে মুছলাম, তারপরে এই জানলার কাঁচটাকে, এটা মুছা হয়ে গেলে দরজাটা লাগিয়ে বাঁধটাকে পুরো ক্লিন করছি। প্রথমেই বাঁধটা হলে তারপরে লুকিং গ্লাসটা, লুকিং গ্লাস হয়ে গেল ওর আগে যাচ্ছি, আগেকার সেটাও এরকম করে মুছতে হবে। কত ধুলো লেগে আছে আমার মিনি মনস্টারে, মিনি মনস্টারে প্রচুর ধুলো আছে। এটা ভিতর ধার থেকে কাচড়াটা আছে। তো এরকম ভাবে এই সাইডে সেম, এই সাইডে এই লুকিং গ্লাসটা এইভাবে সাফ করে দিচ্ছি। তারপরে এই কাজটা দেখতে পাচ্ছ ফ্রেন্ড কতটা সুন্দর লাগছে এখন সাফ করার পর। তো ভিতর থেকে গাটটা সাফ করতে হবে। তো এইটা প্রথমে এগুলো সাফ করে নিই ভিতরে, তারপরে এগুলো কত সবাই কেউ কেউ বলবে যে এটা নিজের গাড়ি নয়, তাও এরকম করে কেনার জন্য হচ্ছে। ভাই যারই গাড়ি হোক কিন্তু গাড়িটা আমি চালাচ্ছি, আমাকে পুরো সাফ সাফাই করতে হবে এরকমভাবে, কেন এই গাড়িতে আমরা থাকি। সকাল থেকে এনে সন্ধ্যে অবধি এই গাড়িতে আমাদের কাটে, তারপর আমরা রুমে আসি। তো আমাকে এটা পুরো সাফ সাফাই ভালো করেই করতে হবে। তো তারপর সিটগুলো একটু ঝেড়ে দিই, সিটগুলো ঝেড়ে দিলে কোনো অসুবিধা হয় না, ঝাড়া হয়ে গেছে। বাট আমি একটু পারফিউম মেরে দিই গাড়ির ভিতরে, দেখতেই পাচ্ছ। গাড়িটা একটু সেন্ট করবে। আর এটা কি কোম্পানির এটা দেখানো, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে রজনীগন্ধা, এটা হ্যাপি সেন্ট। এটা গাড়িতে মারতে পারো তোমরা পারফিউমটা, এটা গাড়িতে লাগাতে পারো। তো এরকমভাবে দেখতে পাচ্ছ টায়ারও ঠিক আছে, ডিজেল ট্যাঙ্কও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো চলো ফ্রেন্ড একটু রোডের ভিউ দেখাই, রোডে কি করে যাই, গাড়িটা রোডে নিয়ে যেয়ে দেখাই। ভিতরে চলে এসেছি, এসে প্রথমে দরজাটা বন্ধ করে নিলাম, করার পর তারপর এখন আমি চাবি দিয়ে গাড়িটা অন করব। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে আমি এই চাবি চাবি লাগাচ্ছি। এখন চাবি লাগানোর পর দেখতে হবে মিটার এরকমভাবে শো করছে সব কিছু, ডিজেলে, তারপরে হ্যান্ড ব্রেক, তারপর সিট বেল্ট, তারপরে ব্যাটারি, তারপরে এগুলো সব কিছু সব শো করছে। তো শো করার পর এক মিনিট পর আবার আমি গাড়ি স্টার্ট করছি, এক মিনিট পর স্টার্ট করবে, কেউ জলদি করবে না। তো সিঙ্গেলগুলো সব চলে গেছে, শুধু সিট বেল্টটাই আছে। তো চলো ফ্রেন্ড এটাকে আমি তাড়াই, দেখতে পাচ্ছি এখানে দুটো সিঙ্গেল আছে, রোড আছে তবে হালকা বোঝা যাচ্ছে দুটো সিঙ্গেল। তো আমি সিট বেল্টটা দেখতে পাচ্ছ, সিট বেল্ট লাগাচ্ছি। এখানে সিট বেল্ট দেখতে পাচ্ছ বেল আইকনের মতো, এইটা লাগিয়ে দিলাম, সিট বেল্ট চলে গেল। সিট বেল্ট যাওয়ার পর এটা আমি হ্যান্ড ব্রেক ছাড়াচ্ছি, হ্যান্ড ব্রেক ছাড়লাম, হ্যান্ড ব্রেকও চলে গেল। তো হ্যান্ড ব্রেক চলে গেল, এখন হ্যান্ড ব্রেক চলে গেলো, এখন আমি গাড়িটা সাউন্ড একটু গড়বড় হয়েছিল সেটা ঠিক করলাম। তো আল্লাহর ওপরওয়ালার নাম নিয়ে চলো গিয়ার লাগালাম, ইনশাল্লাহ একটু আগে বাড়ালাম। আগে বাড়ানোর পরে রিভার্স গিয়ার লাগাচ্ছি, কেন একটু আগে না বাড়ালে পরে রিভার্স গিয়ার লাগানো খুব খারাপ, একটু আগে বাড়িয়ে রিভার্স গিয়ার লাগাবে। দেখতে হচ্ছে আমি রিভার্স যাচ্ছি, আর আগে পেছনে কেউ গাড়ি নেই, এখন আমি রিভার্সেই যাচ্ছি। চলে এলাম, তো চলো লেটস গো, একটু রোড দেখানো হোক ভিউয়ার্সকে। তো যাচ্ছে আমি রোডে, এখন তো ফ্রেন্ড ভিডিও কেমন লাগলো
কমেন্ট করে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে। তো এরকম ভাবে আমরা মেন রোডে এসে উঠি। এটা হচ্ছে মেন রোড, মেন রোড থেকে একটু দূরে আমাদের ওইখানে হচ্ছে এই বেলা, বেলা না আমাদের ওইখানে রুম, মানে ওইটা আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছ, দেখাতে পারে আমি এখান থেকে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের ক্যাম্প। আর এখানে একটা অন্য কোম্পানির কাজ হচ্ছে। তো ক্রেনটা দেখতে পাচ্ছ কত হ্যাভি ক্রেন, এইসব ক্রেন অপারেটর যারা আসবে তাদের ভালো টাকা বেতন আছে। এইসব ক্রেন অপারেটরদের কমসে কম 4,000 প্লাস বেতন আছে এইসব ক্রেন অপারেটরদের। তো আমি যেটা যাচ্ছি এখন, এটা হচ্ছে সার্ভিস রোড, আমি এখনো মেন রোড ধরিনি, তবে মেন রোডের গায়ে আছি। আগে যে আমাকে মেন রোডে ওঠার জন্য একটা রোড আছে লেফট সাইড, ওইটা যেতে হবে। এইটা হচ্ছে মেন রোড থেকে আসার রোড, মেন রোড থেকে সার্ভিস রোডে আসবে। আর ওই আগে যেটা একটা সিম্বল বোর্ড দেখতে পাচ্ছ, ওইটা সার্ভিস রোড থেকে মেন রোডে যাওয়ার জন্য। তো আশা করি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর বুঝতেই পারছ আমরা সৌদিতে এরকম ভাবেই গাড়ি চালাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও দেখা হবে।